ওর পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি যে কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় এবং তার নিচে বা ওপরে বা দূরে যদি আমি একটি চুম্বক শলাকা রাখি তাহলে সেই চুম্বক শলাকাটার বিক্ষেপ হবে চুম্বক শলাকাটার বিক্ষেপ হবে এই একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে এবং এর যে বিক্ষেপ হবে সেটা আমরা জানি কিন্তু উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে এটা জানতে গেলে আমাদের কিন্তু দুটি সূত্রের উপর নির্ভর করতে হয় মনে করা যাক যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে একটি ব্যক্তি সাঁতার কেটে যাচ্ছেন এবং এ অবস্থায় ওই ব্যক্তির বাহাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকেই হবে দেখো ব্যক্তিটির বাঁহাত যেদিকে আছে লাল রঙের হাত দিয়ে বাহাত দেখানো হচ্ছে এবং লাল রঙের উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকেই হচ্ছে ব্যক্তিটির বাহাত যেদিকে থাকবে উত্তর মেরুর বিক্ষেপ সেদিকেই হবে এবং এইটিকে যেহেতু সন্তরণ আছে শব্দটা সেই জন্য এটাকে বলা হয় অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম এছাড়াও আমরা আরেকটি ব্যবস্থাপনার মাধ্যমে এই সূত্রটা ব্যবহার করতে পারি যদি ধরা যাক কোনো একটা ব্যক্তি ডান হাত দিয়ে কোনো একটি তরিতপ্রবাহে তারকে ধরে আছেন এবং তার বুড়ো আঙুলটা তার বুড়ো আঙুলটা তরিৎপ্রবাহের দিককে সূচনা করছে তার বুড়ো আঙুলটা তরিতপ্রবাহের দিককে সূচনা করছে তাহলে তার অন্যান্য আঙুলগুলো যেদিকে আছে চুম্বক শলাকার বিক্ষেপ সেদিকে হবে এবং ক্ষেত্রের অভিমুখ সেই দিকেই হবে ক্ষেত্রের অভিমুখ সেই দিকেই হবে আমরা একবার খুব ভালো করে এই ভিডিওটা লক্ষ্য যদি করি তাহলে ব্যাপারটা বুঝতে পারব ক্ষেত্রের অভিমুখ সেই দিকে দেখো বুড়ো আঙুলের দিকে তরিতপ্রবাহ এবং অন্যান্য হাতের দিকে চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ সেই দিকেই হচ্ছে এটাকে আমরা বলবো ম্যাক্সোয়েলের দক্ষিণ মুষ্টি নিয়ম ম্যাক্সোয়েলের দক্ষিণ মুষ্টি নিয়ম